ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেন ও সাবেক এসপি বাবুল আক্তার সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। গত 27 সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলাটি করা হয়। মামলাটি তদন্ত করছেন পরিদর্শক রবিউল ইসলাম। মামলায় অন্য দুই আসামি হলেন বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু ও বাবা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মিয়া। রবিবার সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে পিবিআই প্রধানের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ ডিজিটাল মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। মামলার আলামত হিসেবে যেসব কন্টেন্ট পাওয়া গেছে তা সিআইডির ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করা হবে। এদিকে মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন বাবুলের ভাই হাবিবুর রহমান ও তার বাবা আব্দুল ওয়াদুদ। তাদেরকে হেফাজতে নিতে সোর্স লাগিয়েছে পুলিশ, তবে এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া অভিযুক্তরা আদালত থেকে জামিন নিয়েছেন, এ সংক্রান্ত কোনো কাগজও থানায় আসেনি। মামলার বাকি দুই আসামির মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন দেশের বাইরে এবং সাবেক এসপি বাবুল আক্তার কারাগারে আছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিতুর ঘটনায় মামলার তদন্ত নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রচার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে পিবিআই প্রধানকে অভিযুক্ত করে মিথ্যা তথ্য প্রচার করা হয়। সেই তথ্য প্রচার করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন, বাবুল আক্তার ও তার ভাই হাবিবুর রহমান লাবু সহ চারজন। পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় ওই ভিডিও সহ সবকিছুই ভিত্তিহীন, তাই আইনি প্রতিকার পেতেই এ মামলা করা হয়েছে। 2016 সালে চট্টগ্রামে মিতুকে পরপারে পাঠানো হয়। ওই ঘটনার সময় এসপি বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে মামলা করেন। পরে বাবুল আক্তারের দায়ের করা মামলায় মিতুর ঘটনায় তারই সংশ্লিষ্টতা পায় পিবিআই। এদিকে ইলিয়াসের ভিডিও প্রকাশের পরই বনজ কুমার সহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবুল আক্তার, তবে সে আবেদন খারিজ করে দেয় আদালত। অভিযোগে বলা হয় পিবিআই অফিসে বাবুলকে আটকে রেখে তার সঙ্গে খারাপ ব্যবহার ও জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে। পিবিআই প্রধানের করা মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক রবিউল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আসামিরা বিভিন্ন কথাবার্তা বলেছে, মামলার তদন্ত চলছে, একটু সময় লাগবে। অভিযোগ প্রমাণে যে ধরনের কার্যক্রম প্রয়োজন সেগুলো চলছে, মামলায় বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।